প্রিয় বন্ধুগণ, অনেক ব্যস্ততা সত্ত্বেও আমি ইউটিউব ভিডিও বানাতে বাধ্য হলাম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে অর্গানাইজার এর কাজ কখন শুরু হবে তা জানা যাবে 21/1/2020 তারিখে। আশা করি আপনারা 21 তারিখের কোর্টের রায় দেখেছেন। যারা যারা 21 তারিখের কোর্টের রায় দেখেননি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি 21 তারিখের কোর্ট কি বলে। লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার অ্যাপ্লিক্যান্ট সাবমিট দ্যাট দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি ইন পারজুয়েন্স অফ দিস কোর্ট অর্ডার ডেটেড 3/5/2018 পাস্ট ইন সিভিল আপিল নম্বর 4772/2018 অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স রিগার্ডিং দ্য ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ইনভলভড ইন দ্য প্রেজেন্ট ডিসপিউট ডাইজ নট কভার অল দ্য ক্যাটাগরিজ অফ সাচ ক্যান্ডিডেট দিস ইজ কন্টেস্টেড বাই দ্য রেসপন্ডেন্টস অন দ্য গ্রাউন্ড দ্যাট ফ্রেশ ক্ল্যাম্পস আর বিং মেড উই অ্যাকর্ডিংলি কনসিডার ইট অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য পিটিশনার্স অ্যাপ্লিকেন্টস ইন টেক এ জয়েন্ট ইন্সপেকশন অফ দ্য সেড রিপোর্ট প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড prepare a report for this court clearing pointing out the categories of candidate that have not been dealt with আবেদনকারীদের জন্য উপস্থিত পরামর্শের পরামর্শ পশ্চিমবঙ্গ আইনি পরিষদের দ্বারা প্রস্তুতি প্রতিবেদনে জমা দিন এই আদালতের আদেশ অনুসারে কর্তৃপক্ষ 3/5/2018 তারিখের সিভিল আবেদন নম্বর 8/7772/2018 এ পাস হয়েছে এবং সংযুক্ত বিষয়গুলি জড়িত প্রার্থীদের যাচাই সংক্রান্ত বর্তমান বিবাদ এরকম সমস্ত বিভাগকে কভার করে না এই কারণে উত্তরদাতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন দাবি করা হচ্ছে আমরা সেই অনুযায়ী অনুমতি দেওয়া উপযুক্ত মনে করি আবেদনকারী আবেদনকারীদের যৌথ পরিদর্শন করতে পশ্চিমবঙ্গ আইনি কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতি প্রতিবেদন এবং এই আদালতের জন্য একটি রিপোর্ট প্রস্তুত করুন যাতে স্পষ্টভাবে নির্দেশ করে প্রার্থীদের বিভাগ যা নিয়ে কাজ করা হয়নি দ্য জয়েন্ট ইন্সপেকশন শ্যাল টেক প্লেস ইন দ্য অফিস অব দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি কলকাতা অ্যাট 11 AM অন ডেটেড 3/2/20 দ্য রিপোর্ট সো প্রিপেয়ার্ড শ্যাল বি সাবমিটেড টু দিস কোর্ট উইথিন এ পিরিয়ড অফ 3 weeks দেয়ার আফটার লিস্ট দিজ ম্যাটার্স আফটার 5 weeks অ্যালং উইথ দ্য রিপোর্ট যৌথ পরিদর্শন অফিসের কার্যালয়ে অনুষ্ঠিত হবে সচিব পশ্চিমবঙ্গ আইনি কর্তৃপক্ষ কলকাতা 11 AM 3/2/2020 এতক্ষণ প্রস্তুত প্রতিবেদনটি এই আদালতে জমা দেওয়া হবে তারপর 3 সপ্তাহের একটি সময়কাল প্রতিবেদন সহ 5 সপ্তাহ পরে এই বিষয়গুলি তালিকাভুক্ত করুন অর্থাৎ 21/1/2020 থেকে 5 সপ্তাহ মানে 28/2/2020 বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে 28/2/2020 আগে অর্গানাইজের টিচারদের কিছু হবে না এটা 100% কনফার্ম কিন্তু কিছু ইউটিউব চ্যানেল দাবি করছে যে 2-1 দিনের মধ্যেই নোটিফিকেশন হবে বন্ধুরা কিছু ইউটিউব চ্যানেল দালাল চক্রের সাথে জড়িত আছে এবং এই ইউটিউব চ্যানেলগুলি দালাল চক্রের হয়ে এমনভাবে কাজ করে কম্পিউটারের দ্বারা কিছু ফেক ডকুমেন্ট বানিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশ করছে যাতে
ইউটিউবের খবর এবং দালাল চক্রের খবর মিলে যায় এবং বেকার যুবক যুবতী এই দালাল চক্রের ফাঁদে সহজেই পা দেয়। অতএব বন্ধুরা, এইসব ইউটিউবের কথা কখনো বিশ্বাস করবেন না, নিজের চোখে ডিপিএসসি অফিসের লিস্ট দেখে তবে বিশ্বাস করবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নিন। অর্গানাইজারের ব্যাপারে কোনোরূপ খবর পেলে আমি অবশ্যই জানাবো।